আসসালামু আলাইকুম। লাইট আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যা আমাদের সবারই কাজে লাগে। এই লাইটটা আমি কিনেছিলাম না, তখন এই লাইটটা রিচার্জেবল ছিল না, পরে চার্জ দেওয়ার ব্যাটারি কেনার একটা প্যারা থাকে, তো আমি পরে নিজেই তৈরি করলাম রিচার্জেবল টাইপ সি পোর্ট দিয়ে। বর্তমান টাইপ সি পোর্ট সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল, আর ডিসপ্লের হিসাবে আমরা ব্যবহার করলাম অন্য একটা ইসের ডিসপ্লে, যে কত পার্সেন্ট চার্জ হয়েছে, কত পার্সেন্ট কখন চার্জ আছে, এটা সবই দেখতে পারবেন। তো এই লাইটটা সম্পূর্ণ কিভাবে তৈরি করেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরই দেখানো হলো, তো আমি চার্জে দিয়ে দেখাই। তো দেখা যাচ্ছে কত পার্সেন্ট চার্জ হচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে। তো এই লাইটটা অনেক ভালো চার্জ থাকবে, এটা হচ্ছে জুম লাইট। আপনারা এরকম ভিডিও কন্টিনিউ দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইদের। তো আমার লাইটটা নন রিচার্জেবল ব্যাটারি ছিল, লাইট ছিল, তো আমি এখন এই লাইটটাকে রিচার্জেবল করব। তো আমি আগে সব কিছু আমি রেখে দিছি, যে আমি যে ডিসপ্লে এটা ডিসপ্লের হিসাবে ব্যবহার করব, যে কত পার্সেন্ট চার্জ আছে, তো এইগুলো সবই ফিটিং করব। তো আমাদের সাথে থাকুন। আর চার্জের হিসাবে টাইপ সি পোর্ট চার্জার ব্যবহার করা হবে। সম্পূর্ণ লাইটটাকে নিজের মতো করে তৈরি করব, আপনারা চাইলেও এরকম লাইট নিজেরাও বানাইতে পারবেন। তো ভিডিও ফাস্ট লং হয়ে যাবে, যার কারণে আমি মাঝে মাঝে স্কিপ করে দেব। তো অনেক কষ্ট, অনেক সাধনার পর আমার লাইটটা খোলা গেল, অনেক কষ্ট হচ্ছে। তো আমি এই জায়গায় হচ্ছে টাইপ সি অর্থাৎ চার্জিং পোর্ট ব্যবহার করব। তো আমার আমি ইতোমধ্যে সব কিছু খুলে নিছি, কারণ আমাদের ডিসপ্লে থেকে লাইটের দূরত্ব বেশি হবে, আমরা তার হিসেবে এই ওয়্যারগুলো ব্যবহার করব। তো আমাদের ডিসপ্লে অর্থাৎ ডিসপ্লে ইন্ডিকেটার যেটা বলে, যাই হোক, আমরা সেটাকে রিমুভ করে নেব, আস্তে আস্তে খুলে নেব। প্রথমে হট গান দিয়ে চেষ্টা করে করতেছি, আর তারপর দেখা যাক, পরে তাতাল দিয়ে চেষ্টা করা যাবে যদি না হয়। তো অনেক কষ্ট, অনেক সাধনার পর আমি এটা খুলে নিছি। এখন আমাদের ডিসপ্লে কানেকশন করার পালা, মানে ডিসপ্লের তারগুলো আমরা নিজেরাই কানেকশন করব। তো এরকম ভিডিও দেখতে হলে কন্টিনিউ আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই জায়গাতে ওয়্যারগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে, যে ওয়্যারগুলো যাতে ভুল না হয়, সিরিয়াল বাই সিরিয়াল ওয়্যারগুলো লাগাইতে হবে। ঠিক একইভাবে ডিসপ্লেতেও একইভাবে লাগাইতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল, না হলে উল্টাপাল্টা কানেকশন হলে ডিসপ্লে লাইট সম্ভবত কেটে যেতে পারে, যার কোনো এই জায়গা খুবই যে সতর্কতার সাথে লাইটের তারগুলো ওয়াইড করতে হবে। আমি ইতিমধ্যে লাগিয়ে নিয়েছি সবগুলো, আপনারা দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। যারা এইসব বিষয়ে কাজ বাজ করেন তারা অবশ্যই জানেন এই এইগুলা কীভাবে কাজ করতে হবে। তো আমরা আমাদের পরিমাপ অনুযায়ী আমরা ওয়াইডে কেটে নিব। তো আমরা লাইটের, আপনারা দেখুন কীভাবে লাইটের কানেকশন করছি, ঠিক সিরিয়াল বাই সিরিয়াল একইভাবে কানেকশন করছি, একটার সাথে একটা লেগে না যায়, এটা খুবই সতর্কতার সাথে কানেকশন করতে হবে, লেগে গেলে আপনার প্রবলেম হতে পারে বা সার্কিটের সমস্যা হতে পারে। তো আমরা চেক করে দেখলাম যে না, ঠিক আছে, যেহেতু ব্যাটারি আমরা এখনও লাগাইনি, যার কারণে আপনার ব্যাটারি পার্সেন্ট জিরো দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আপনার চার্জিং পোর্ট উঠানো, টাইপ সি অনেক কি ঝামেলা হয়েছে উঠাইতে, অনেক কষ্ট পরে আর কি উঠলো। তো অনেক ইটির কষ্টের পর আমরা টাইপ সি পোর্টটা লাগিয়ে নিয়েছি, পরিমাপ মতো কেটে আমরা লাগানো হয়ে গেছে, আপনাদের রিমুভ করে দেওয়া হয়েছে, ভিডিও লং হয়ে যাবে যার কারণে।
তো আমাদের টাইপ সির কাজ শেষ, এখন আমরা লাইন দিয়ে দেখবো আর আমাদের টাইপ সি পোর্ট থেকে কানেকশন পাই কিনা। তো আমাদের মোটামুটি এই ধারে কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন আমাদের যে ডিসপ্লে ইন্ডিকেটরটা সেটা আমরা বের করে নিছি। এটার কানেকশন লাইটের পিছন দিয়ে দেওয়া হবে। তো আমরা কাজ অনেকে অনেক কাজে রিমুভ করে দিয়েছি, না হলে ভিডিও অনেক লং হবে, অনেক লং হলে আপনারা অনেকে ভিডিও দেখেন না বা টেনে টেনে দেখেন কিভাবে করেছে। আপনারা যারা এইসব বিষয়ে কাজ করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সো আমি শুধু আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য যে এরকম সম্ভব বা এরকম করা যায় আইডিয়া দেওয়ার জন্য আপনাদের বলছি। তো আমাদের ব্যাটারি কানেকশন শেষ, এখন অন্য মাথা কানেকশন মানে ওয়্যার করতে হবে, সোল্ডারিং করতে হবে। তো এই জায়গায় খুবই সাবধানে দেখতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেক রিস্ক হয়ে যায়, অনেক টাফ ব্যাটারিগুলা, কোনোভাবে নেগেটিভ পজিটিভ এক হলে নগদে ফায়ার করে আগুন ধরে যাবে। তো আমরা ভালোভাবে দিয়ে ডাবল সাইড বোর্ড টেপ দিয়ে আটকে নিয়েছি ব্যাটারি, প্লাস আমরা ব্লোগানও দিয়ে দিব, ব্লোগান যাতে ব্যাটারিটা আছাড় খাইলে নড়াচড়া না করতে পারে। তো আমাদের এই এদের ভিতরে কাজ প্রায় শেষ, এখন আমাদের ডিসপ্লেটা বের করার পালা। তো আমরা আগেই কেটে নিছিলাম আপনার এই জায়গা দিয়ে ডিসপ্লে বের করতে হবে, অনেক প্রবলেম হচ্ছিল ডিসপ্লেটা বের করতে। তো অনেক টানাটানি এবং খুচরার পরে অবশেষে আমরা ডিসপ্লেটা বের করলাম। বের করে আমাদের এখানেও খুব সাবধানে রাখতে হবে যা একটার সাথে একটা তার লেগে না যায়, সেদিকেও মাথায় রাখতে হবে। তো আমরা কানেকশন দিয়ে দেখলাম যে না ঠিক আছে, চার্জও হচ্ছে, চার্জ ঠিক আছে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, তো আমরা একটু চেক করে দেখবো আসলে আমাদের লাইটটা কতটা ভালো হয়েছে, আমরা যে কাজ করছি এটাই কি আমরা সাফল্যতা পেয়েছি কিনা। হ্যাঁ অবশ্যই ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে, লাইটটা খুবই ভালোভাবে জ্বলছে। আমাদের পিছনের শুধু এখন ডিসপ্লে ঢাকনাটা লাগাইলে সুন্দর দেখা যাবে। রিয়েল গুড, এটা হচ্ছে জুম লাইট, আপনারা বলতে পারেন ফোকাস হয় না কেন, এটা ভাই ফোকাস লাইট না, এটা হচ্ছে জাস্ট জুম লাইট। আমাদের ডিসপ্লের কাজ এখন শুধু আমাদের ঢাকনাটা লাগিয়ে দিলে হবে। আমি ঢাকনার একটা পর্দা ছিল সেটা আমি কেটে নিছি, আমরা মানে সিরে মানে ঠিক মতো দিয়ে নিব যাতে কাগজটা দেওয়ার কারণ হচ্ছে ডিসপ্লেটা একটু সুন্দর দেখাবে, না হলে ডিসপ্লে খারাপ দেখা যাবে, এই কারণে কাগজটা দিয়ে নিছি সুন্দর মতো। এখন এখন দেখতেও ভালো দেখা যাচ্ছে, পার্সেন্ট অবশ্য কতটা বুঝতে পারছেন জানি না, তবে পার্সেন্টই দেখা যাচ্ছে, 100% কত পার্সেন্ট চার্জ হচ্ছে দেখা যাচ্ছে অবশ্যই। তো আমরা সব কাজ শেষ, 86% চার্জ আছে, তো আপনারা কতটা দেখতে পারছেন জানি না। তো আমি রাত্রে এখন লাইটটা জ্বালিয়ে দেখলাম যে আসলে কিরকম, যো ভেরি গুড, আমার কাছে খুব ভালো লাগছে, নতুন আইডিয়া। আপনারা চাইলে এরকম ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আরও এরকম অনেক ধরনের আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে প্লিজ আপনারা ইনফর্ম করবেন, আমি আপনাদের আইডিয়া কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইদের।